আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই সুস্থ আছো, বাসায় আছো। শিক্ষার্থীরা, গত ক্লাসে কিন্তু আমি তোমাদের বাক্য নিয়ে আলোচনা করেছিলাম, বাক্যের কয়টি অংশ এবং কি কি, এছাড়াও খণ্ড বাক্য নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গঠন অনুসারে বাক্যের যে শ্রেণীবিভাগ সেটা নিয়ে আলোচনা করব। দেখো, একটু বলে দেখো, বাক্য গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। একটি হচ্ছে সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। ঠিক আছে, এখন আমরা প্রথমে সরল বাক্য নিয়ে আলোচনা করি। সরল বাক্য, সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটিমাত্র কর্তা, তার মানে উদ্দেশ্য, এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া মানে বিধায় থাকে, তাকে সরল বাক্য বলে। তার মানে সরল বাক্যের যে সংজ্ঞা, খুব ভালো করে তোমরা সংজ্ঞাটা দেখো, সেটা হচ্ছে যে একটা বাক্যের মধ্যে যদি একটা কর্তা থাকে এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া কিন্তু একটি থাকবে, তাহলে সেটি হচ্ছে সরল বাক্য। যেমন পুকুরে পদ্ম ফুল জন্মে, এটি একটি বাক্য। এই বাক্যের মধ্যে পুকুরে হচ্ছে তোমার উদ্দেশ্য, আর যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে বিধায়। উদ্দেশ্যের সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধায়। পদ্ম ফুল জন্মে, এটা হচ্ছে বিধায়। তার মানে পুকুরে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া আছে, কাজে এটি হচ্ছে একটি সরল বাক্য। এরপরেরটা দেখো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে এই বাক্যের মধ্যে কিন্তু আমাদের ক্রিয়া হচ্ছে দুইটি আছে। একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেমন করে, করেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং এই আরেকটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া আছে, সেটা কোনটি? যেমন করলে, এই করলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। একটা সরল বাক্যে, সরল বাক্যের উদ্দেশ্যে অনেক সময় কি হবে, উদ্দেশ্যে অসমাপিকা ক্রিয়া থাকবে এবং কিন্তু বিধায় থাকবে সমাপিকা ক্রিয়া, এটি একটি সরল বাক্য। মনে রাখবে, সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও কিন্তু তার একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। এরপরে দেখো, কখনো কখনো সরল বাক্যে কর্তা ও ক্রিয়াপদ উজ্জ থাকে। উজ্জ মানে বুঝতে পারছো? উজ্জ মানে এটা হচ্ছে যে ক্রিয়াপদটি বা কর্তা কখনো আছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, সেটাই হচ্ছে উজ্জ। যেমন দেখো, কে রে ওখানে, হ্যাঁ আসলে এখানে কি হবে, কে রে ওখানে দাঁড়িয়ে, দাঁড়িয়েটা কি, একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা এখানে উজ্জ আসছে। আবার আমরা এভাবেও বলতে পারি, বাগানের ফুল ছিঁড়বেন না, তার মানে কি, এখানে এই যে কর্তাকে, কর্তা কিন্তু এখানে অনুপস্থিত, আমাদেরকে এখানে কর্তাটাকে ধরে নিতে হবে, কর্তা হচ্ছে আপনি, আপনিটা হচ্ছে কর্তা, এটা উজ্জ আসছে, তার মানে আপনি বাগানের ফুল ছিঁড়বেন না, তার মানে এটা কি, এটা কি হচ্ছে, এটাও কিন্তু একটি সরল বাক্য। মনে রাখবে যে সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও তার সমাপিকা ক্রিয়া থাকবে একটি, আর কখনো কখনো সরল বাক্যে কর্তা এবং ক্রিয়াপদ উজ্জ্বল থাকে, এটাই হচ্ছে সরল বাক্য। আমি পরে তোমাদেরকে বাক্যে কিভাবে সরল থেকে জটিল বা মিশ্র বা যৌগিক করা হয় সেটি নিয়ে আলোচনা করবো। আমরা আগে প্রথমে এই তাদের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, এরপরে দেখো, জটিল ও মিশ্র বাক্য। যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। তার মানে কি, গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি, পড়েছি আমরা, যে সেটা হচ্ছে একটা স্বাধীন বাক্য, আর একটা আছে তার অধীনে অধীন বাক্য। স্বাধীন বা প্রধান বাক্য, একটি বাক্যের মধ্যে একটা স্বাধীন বা প্রধান বাক্য থাকবে। যেমন দেখো, এটা হচ্ছে আশ্রিত বা অধীন খণ্ড বাক্য, আর এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। বলছে, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তার মানে কি, এটি একটি পুরা একটি বাক্য, আর এই বাক্যের মধ্যে
প্রধান খণ্ডবাক্য কোনটি? প্রধান খণ্ডবাক্য হচ্ছে সেই সুখ লাভ করে, তার মানে সুখ লাভ করাটাই হচ্ছে প্রধান। আর এই সেইটা কার উপরে নির্ভর করছে? যে পরিশ্রম করে, তার মানে সুখ লাভ হবে তখনই যখন সে পরিশ্রম করবে। আর এটাই হচ্ছে যে, এটাই হচ্ছে কি, যে পরিশ্রম করে এটাই হচ্ছে আশ্রিত বা অধীন খণ্ডবাক্য। আর প্রধান খণ্ডবাক্য হচ্ছে সেই সুখ লাভ করে। যেমন আরেকটি দেখো, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। তার মানে কি, ময়ূর নৃত্য করে কখন? যখন মেঘ গর্জন করে, তাই না? তাহলে কি হচ্ছে, এই এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আর এর এর আন্ডারে অধীন খণ্ডবাক্য হচ্ছে এটি, মেঘ গর্জন, যখন মেঘ গর্জন করে। শিক্ষার্থীরা তোমরা আরেকটু মনোযোগ সহকারে দেখো, আমরা এখানে যে সেই যিনি তিনি যারা তারা, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই সাপেক্ষ সর্বনাম মানে হচ্ছে যে একটি সর্বনাম যখন আরেকটি সর্বনামের উপরে নির্ভর করবে তখন সেই নির্ভরশীল সর্বনামকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তার মানে যেমন সেই, এই সেইটা কার উপরে নির্ভর করছে? যের উপরে। তাহলে এগুলো হচ্ছে যে সে বা যেই সেই, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর যখন তখন, যেরূপ সেরূপ যথা তথা, এগুলোকে বলা হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। তাহলে কি হচ্ছে, জটিল বা মিশ্র বাক্যে আমরা দেখছি যে সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকবে। তার মানে এগুলো দিয়ে কিন্তু জটিল বা মিশ্র বাক্য গঠিত হয়। যে সে, যেই সেই, যিনি তিনি, যেহেতু সেহেতু, যেমন তেমন, যেরূপ সেরূপ, এই সবকিছু মিলে সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধীয় অব্যয় দিয়েই কিন্তু আমরা, এগুলো থাকলেই আমরা চিনতে পারবো যে এটি হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। এখন দেখো, এই আশ্রিত অধীন বা খণ্ডবাক্য হচ্ছে তিন প্রকার। যদিও আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম কিন্তু তোমাদের উদাহরণ দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। দেখো, বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, হ্যাঁ, যে প্রধান খণ্ডবাক্যের যে কোনো একটি পদের আশ্রিত খণ্ডবাক্যটি বিশেষ্যের কাজ করবে, সেটাই হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গিয়েছে। আর বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, এটা হচ্ছে যে প্রধান খণ্ডবাক্যের বিশেষ্য বা সর্বনামের দোষগুণ অবস্থা বুঝাবে, হ্যাঁ, অধীন বা আশ্রিত খণ্ডবাক্যে, সেটাই হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যেমন লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই, আর সেইটাকে সেই সর্বনামের অবস্থা বোঝা প্রকাশ করছে কিভাবে, লেখাপড়া করে যেই। এরপরে দেখো, ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, এটা কোন, এর উদাহরণ হচ্ছে যে প্রধান খণ্ডবাক্যের কি হচ্ছে, ক্রিয়ার কাল রূপ এবং কারণ নির্দেশ করবে, কারণে অর্থ নির্দেশ করবে, সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যেমন যতই করিবে দান তত যাবে বেড়ে, তত বেড়ে যাবে কি করলে, দান করলে, তাই না? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। শিক্ষার্থীরা এখন দেখো, যৌগিক বাক্য, যৌগিক বাক্য কাকে বলে? দুই বা তার অধিক বা অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তবে তাকে যৌগিক বাক্য বলে। খুব ভালো করে দেখো, তার মানে যৌগিক বাক্যর সংজ্ঞা কি বলছে, দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য যদি থাকে, মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করবে তখনই তাকে বলা হবে যৌগিক বাক্য। যেমন ছেলেটি গরিব কিন্তু মেধাবী। এখানে একটা জিনিস দেখো, এই ছেলেটি গরিব এটি কিন্তু একটা বাক্য, এই ছেলেটি গরিব এটি একটি বাক্য, আর এই মেধাবী এটাও কিন্তু একটি বাক্য। এখানে কর্তাকে, ছেলেটি, যেমন এখানে এখানে আমাদেরকে মনে রাখতে হবে, এখানে হচ্ছে কি, ছেলেটি গরিব আর এটা একটি বাক্য, আর এখানে হচ্ছে ছেলেটি মেধাবী এটি একটি বাক্য। আমরা ছেলেটি দুইবার না বলে একবার ইয়ে করেছি, তাহলে কি হচ্ছে, ছেলেটি গরিব এটি একটি বাক্য, ছেলেটি মেধাবী এটি একটি বাক্য, দুটো বাক্য। এই দুটো বাক্যকে আমরা কিন্তু, এটা হচ্ছে একটি অব্যয়, কিন্তু হচ্ছে একটি অব্যয়, এই অব্যয় দিয়ে দুটি, এটি একটি সরল বাক্য, এটি একটি সরল বাক্য, দুটি সরল বাক্যকে এই কিন্তু অব্যয়টা দিয়ে সংযোজক করা হয়েছে, সম্পূর্ণ একটি সম্পূর্ণ বাক্যে রূপান্তর করা হয়েছে, এটি হচ্ছে যৌগিক
वाक्य मने रखबे जौगिक वाक्य किन्तु दुटी स्वाधीन वाक्य थाकबे जौगिक वाक्य अंतर्गत वाक्य गुलो कि हबे प्राय स्वतंत्र थाकबे आलादा तादेर आलादा अर्थ थाकबे एखन देखो जेमन आर जौगिक वाक्य गुलो साधारणत एवं ओ किन्तु अथवा किंबा बरं तथापि प्रभृति अव्यय जोगे संयुक्त थाके तार माने अव्यय गुलो किन्तु कि करबे दुटी सरल वाक्य बा जटिल वाक्यर मध्ये अव्यय गुलो जोग करे जौगिक वाक्य गठित हय शिक्षार्थीरा एखन एकटा जिनिस देखो एखाने आमि एकटा लिखलाम जे मेघ गर्जन करे तबे ময়ূর নৃত্য করে আমি তোমাদেরকে ছবিটার জন্য দেখাচ্ছি আমি এখন এগুলো মুছে দেই আচ্ছা আমরা এখানে লিখলাম এটি হচ্ছে যৌগিক বাক্য যৌগিক বাক্য হচ্ছে মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে আর সরল বাক্য হচ্ছে দেখো মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটা হচ্ছে সরল বাক্য ঠিক আছে আর যখন মেঘ গর্জন করে তখন নৃত্য করে জটিল শিক্ষার্থীরা একটু ভালো করে দেখো তোমরা যেখানে কি হচ্ছে যে সরল বাক্য সরল বাক্যে আমরা সংজ্ঞা বলছি যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া একটি উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে কখনো কখনো যদি সরল বাক্যে দুটি ক্রিয়া থাকে তবে একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া থাকবে তাহলে কি হচ্ছে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে তার মানে এখানে কিন্তু মেঘ গর্জন করলে আরেকটা জিনিস মনে রাখবে যে সরল বাক্যের উদ্দেশ্যটা অনেকটা কি হবে অসমাপ্ত থাকবে অসমাপ্ত মানে এই যে অসমাপিকা ক্রিয়া আছে সেজন্য অসমাপ্ত থাকে তাই মেঘ গর্জন করলে অবশ্যই এটা অসমাপিকা ক্রিয়া এটা অসমাপ্ত একটা বাক্য আর তারপরে যখন আমরা লিখলাম ময়ূর নৃত্য করে তখন এটা এটা একটি হয়ে গেল সরল বাক্য এখানে একটি সমাপিকা ক্রিয়া আছে এবং একটি উদ্দেশ্য আছে এরপরে এই বাক্যটিকে যখন আমি জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করলাম তখন কি হলো তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে আমরা জানি যে মিশ্র বা জটিল বাক্য রূপান্তর করতে হলে কি করতে হবে দুটি সরল বাক্যের মধ্যে একটা প্রধান খণ্ড বাক্য থাকবে যেমন ময়ূর নৃত্য করে এটি হচ্ছে একটা প্রধান খণ্ড বাক্য এবং এর অধীনে আশ্রিত খণ্ড বাক্য থাকবে যেমন মেঘ গর্জন করে এটি হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য এখন এরপরে আর কি থাকবে যে এই যে যখন তখন যে সে যেই সেই যখন তখন যেরূপ সেরূপ এগুলো হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধীয় অব্যয় এই অব্যয়গুলো যোগ করতে হবে যোগ করার ফলে কি হয়ে গেল যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম জটিল বা মিশ্র বাক্য এরপরে আসছে আমাদের যৌগিক বাক্য আর যৌগিক বাক্যে আমরা কি করছি দেখো যৌগিক বাক্যে বলছে যে দুটো সরল বাক্যের মধ্যে বা মিশ্র বাক্যের মধ্যে একটি অব্যয় থাকবে মাঝখানে একটি অব্যয় থাকবে যেমন মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে তার মানে মেঘ গর্জন করে এটি একটি স্বাধীন বাক্য ময়ূর নৃত্য করে এটিও একটি স্বাধীন বাক্য আর এই দুটো বাক্যকে সংযুক্ত করেছে এই তবে অব্যয়টি এটি যোগ করে কি হয়ে গেল যৌগিক বাক্য হলো তাহলে আমরা এভাবে কিন্তু যৌগিক বাক্য থেকে জটিল বাক্য বা সরল বাক্য থেকে মিশ্র বাক্য এভাবে কিন্তু আমরা রূপান্তর করতে পারবো
শিক্ষার্থীরা আর একটু দেখাচ্ছি আমি, যেমন দেখো, যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, তাই না? যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এই বাক্যটিকে যদি আমি সরল বাক্যে রূপান্তর করি তাহলে কি করব আমি, আমার প্রথমেই যে পরিশ্রম করে, আমরা এক কথায় কি বলবো, পরিশ্রমী। যেহেতু আমি এখানে সেই দিয়েছি, সেই রস্যই দিয়েছি, তাহলে এখানে কি হবে, পরিশ্রমী, পরিশ্রমী। তারপরে কি করব আমি, এই যে সে, এই দুটো কিন্তু আমি কি করব, কেটে দেব, তার মানে এগুলো বাদ পড়ে যাবে। তাহলে আর কি থাকলো, যে পরিশ্রম করে এক কথায় হচ্ছে পরিশ্রমী, আর যে সেই যদি আমি বাদ দিয়ে দিই তাহলে প্রধান খণ্ডবাক্য কি থাকছে, সুখ লাভ করে। তাহলে পরিশ্রমী সুখ লাভ করে। তাহলে আমরা এভাবে কিন্তু আমরা সরল বাক্য থেকে জটিল বাক্য এবং জটিল বাক্য থেকে সরল বাক্য বা যৌগিক বাক্য থেকে সরল বাক্য, সরল বাক্য থেকে যৌগিক বাক্যে আমরা এভাবে রূপান্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই বাক্য রূপান্তরের কিছু দেখলাম, কিভাবে সরল বাক্য থেকে জটিল বাক্য করতে হবে এবং জটিল বাক্য থেকে যৌগিকে করতে হবে। এটা তোমাদের বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে, তোমরা যদি এই সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়ো, বুঝো, তাহলে অবশ্যই তোমাদের কাছে এটা কোনো মানে কঠিন হবে না, তোমরা খুব সহজেই কিন্তু বাক্য রূপান্তরটা করতে পারবে। আজকে তাহলে এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।